ডাক্তারবাবু, তার জীবনটা পুরো ভুলে ভরা আর একটা ভ্রান্ত ধারণার জন্য অতরমন সুখের একটা সংসার তছ নছ হয়ে গেল। কেটে দিল। একটা নতুন মেয়েকে বিয়ে করলেন, করার পরেও আপনি দীপার খোঁজ করছেন। আপনি কি দীপার এই সংসারটা ভাঙতে চান? না না না, এটা তো আমি হতে দেবো না। দীপা তার যোগ্য মর্যাদা পেয়েছে, সে এমন একজনকে পেয়েছে যেটাকে বিশ্বাস করে, তো আমি তো ভাঙতে দেব না। দীপাকে তুমি সুখে দেখো ঠাকুর। অর্জুন ছেলেটা বড্ড ভালো। আচ্ছা, অর্জুন কি সত্যি সত্যি আমার মেয়ের হাতটা ধরতে পারে না? অজয় বাবু, এমন কথা কেন বললেন? অর্জুন তো দীপার হাত ধরেছে। কি করে বলবো ওনাকে, দীপা অর্জুনের সত্যি সত্যি বিয়ে হয়নি। চুপ করে আছেন কেন? আপনি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দিয়েছেন। ঠিকই, তবুও মানে বুঝেছি বুঝেছি, আপনি আপনি এখনো সূর্যর কথা ভাবেন তাই না? আমি ভাবি না, আমি ভাবি না। আমার বড় ছেলের কাছ থেকে আমি কিচ্ছু আশা করি না। তবে অর্জুনের কাছে আমি আশা রাখি, সত্যি দীপা আমাকে ভালোবাসে। আর দীপার মেয়েদের নিজের ভাবে, নিজেকে উজাড় করে দিয়ে ওদের ভালোবাসে। আপনি দেখবেন ওই ছেলে হচ্ছে পাশে থাকার মানুষ, ছেড়ে যাওয়ার নয়। আমি জানি দীপার অর্জুনের সঙ্গে সহজ হতে কিছুটা সময় লাগবে, কিন্তু ওদের দুজনকে যখন একসাথে দেখি না, আমার দু চোখ জলে ভরে যায়। অর্জুনের ভালোবাসা একেবারে নিঃস্বার্থ, কখনো কিছু চাইনি দীপার কাছ থেকে, শুধু ওদের ভালো রাখার চেষ্টা করে গেছে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, সত্যি ভালোবাসা বলে যদি কিছু থেকে থাকে তাহলে এটাই। তাই বড্ড ভয় হয় আমার, অর্জুন আত্মত্যাগ করবে না তো? দিদি ভাই বিপদ মুক্ত, তাই তো?